সুপ্রভাত আমার প্রিয় সকল চতুর্থ শ্রেণীর ছাত্রছাত্রীরা, আজকে তোমরা প্রত্যেকে জানো আমরা বাঘ শিকার গল্প জিম কর্বেটের লেখা ওটা পড়ছি, এবং গতদিন অতি সংক্ষিপ্ত প্রশ্ন আর কয়েকটা সংক্ষিপ্ত প্রশ্ন আলোচনা করে দিয়েছি। তোমরা সকলে উত্তর লিখে ফেলেছ তো? বেশ, আজকে ঠিক তার পরের অংশ, আরও কয়েকটা সংক্ষিপ্ত প্রশ্ন এবং তার সাথে রচনাধর্মী প্রশ্ন। আমি বলে দেব কোথার থেকে কোন জায়গাটার মধ্যে উত্তরটা হবে, এবং কিছু ক্ষেত্রে একটু তোমাদের উত্তর লেখার পথটা সহজ করে দেব। তবে লিখতে হবে তোমাদেরই, তোমাদের কাজ, তোমরাই পড়ছো, তোমরা পরীক্ষা দেবে। তাহলে চলো আমরা প্রত্যেকেই লিটারেচার কপি খুলে নিই, এবং সেই সাথে সাথে বাংলা পাঠ্য বই। আর যেটা কথা, কাজ হয়ে যাওয়ার পর তোমার বিষয়ভিত্তিক অর্থাৎ বাংলার শিক্ষক বা শিক্ষিকাকে সেই উত্তরগুলো চেক করার জন্য, কারেকশন করার জন্য, সংশোধন করার জন্য পাঠিয়ে দেবে। অনেকেই ঠিকই লিখবে, সকলেই ঠিক লিখবে, কারণ তোমরা পড়েছো, আর আমি বলেও দেব। তাহলে চলো আর কোনো কথা নয়, বাঘ শিকার গল্পের প্রশ্ন উত্তর আলোচনা। প্রথমেই সংক্ষিপ্ত প্রশ্ন। আগের দিন দুটো হয়েছিল, আজকে তার পর থেকে। তবে আজকের ক্লাস অনুযায়ী এক নম্বর দিয়েই শুরু করছি। তোমরা লিখে নাও আগে প্রশ্নগুলো আর শোনো। সংক্ষিপ্ত প্রশ্ন এক, কুয়ার সিং বাঘের তাড়া খেয়ে কোন গাছে উঠেছিল? হর সিং কেন গাছে উঠতে পারেনি? মনে করে দেখো, নালার এই দিকটায় কিনার বরাবর কয়েকটা ড্যাশ গাছ ছিল। একটার দিকে ছুটে গেলাম আমি, আর একটার দিকে গেল হর সিং। কোন গাছটা? বেশ, পূর্ণ বাক্যে নামটা লিখবে। হর সিং কেন গাছে উঠতে পারেনি? প্রত্যেকেই পারবে, গল্পেই আছে কেন পারেনি। আমরা যে কোনো কাজ ভালোভাবে শিখলে তবেই পারবো, যদি ভালোভাবে না শিখি তাহলে কি পারবো? এক্ষেত্রেও তাই, হর সিংয়ের ক্ষেত্রেও সেটাই হয়েছে। একবার গল্পটা পড়ে উত্তর লেখো, আর আমি কিচ্ছু বলবো না। এবারে পরের প্রশ্ন, আজকের ক্লাস অনুযায়ী দু নাম্বার, কথক কোথায় এবং কোন প্রাণীকে গুলি করেছিল? কথক মানে জানো, যে গল্প বলছে স্পিকার, সে কোথায় এবং কোন প্রাণীকে গুলি করেছিল? ভালো করে খেয়াল করে দেখো, প্রথমের দিকেই আছে। আমি তাকে বোঝাবার চেষ্টা করেও পারলাম না, শেষ পর্যন্ত জঙ্গলের দিকে চলতেই হলো। তারপরে একটা ড্যাশকে গুলি করলাম, কিন্তু কখনো যা ঘটে না তাই হলো। বেশ, নিশ্চয়ই সকলে মনে পড়ে করতে পেরেছ, মনে পড়ে গেছে যে কোথায় এবং কোন প্রাণীকে গুলি করেছিল, সেটাই পূর্ণ বাক্যে লিখে দেবে। পরের প্রশ্ন তিন নম্বর, বাঘের সাড়া পেয়ে কারা ক্যাঁ ক্যাঁ করে চিৎকার করে কোথায় গিয়ে বসেছিল? বাঘের আওয়াজ পেয়ে কারা এবং ক্যাঁ ক্যাঁ করে চিৎকার করে কোথায় গিয়ে বসেছিল? ভালো করে দেখো যে কিছুক্ষণ দাঁড়িয়ে থেকে বাঘের গজরানি বন্ধ হলো, তারপর ফিরে নালা ছেড়ে চলে গেল। বাঘটা সাড়া পেয়েই হয়তো কিছুক্ষণ পরেই একটা ঝোপ থেকে অনেকগুলো ড্যাশ 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 চিৎকার করে ছিটকে উঠল, আর নয়। এখানেই উত্তরটা আছে। তাহলে কারা চিৎকার করে কোথায় গিয়ে বসেছিল? পূর্ণ বাক্যে লিখবে, কিন্তু কারা এখানেই এবং কোথায় গিয়ে বসেছিল মনে করে দেখো। জঙ্গলের এক প্রকার গাছ, জঙ্গলের গাছে গিয়েই বসবে স্বাভাবিকভাবে, কিন্তু কারা কি গাছ সেটা লিখবে। প্রত্যেকের জন্য একটাই কাজ, পূর্ণ বাক্যে উত্তরটা লেখো। প্রত্যেকটা প্রশ্নের সাথে দেখো দুটো অংশ, তিনটে অংশ যোগ হয়ে আছে। প্রশ্নগুলো পড়ে সেইভাবে গুছিয়ে পূর্ণ বাক্যে উত্তর লিখে ফেলো। তাহলে এই গেল সংক্ষিপ্ত প্রশ্ন। এবারে রচনাধর্মী প্রশ্ন।
আরও একটু গুছিয়ে আরও একটু বেশি করে উত্তরগুলো লেখা। এক নম্বর প্রশ্ন দেখো, রচনাধর্মী প্রশ্নের, সেদিক দিয়েই নাড়ি ভুঁড়ি সব বেরিয়ে এসে ছড়িয়ে পড়েছিল, কোন দিক দিয়ে? একটা ভাগ দেখো, কোন দিক দিয়ে কার নাড়ি ভুঁড়ি বেরিয়ে এসেছিল এবং কেন? দেখো একটা প্রশ্নের তিনটে ভাগ, কোন দিক দিয়ে কার নাড়ি ভুঁড়ি বেরিয়ে এসেছিল এবং কেন? প্যারা চেঞ্জ করে করে লিখবে। শুরুতেই যেহেতু গল্পের লাইন, কার লেখা, কোথার থেকে নেওয়া সেটা লিখবে। আলোচ্য যেটা আলোচনা করছি, বানান কিন্তু আ, লয়, ওকার, চয়, জফলা, যেটা আলোচনা করছি। আলোচ্য অংশটি জিম কর্বেটের লেখা বাঘ শিকার গল্প থেকে নেওয়া হয়েছে। রচনাধর্মী প্রশ্নে এটা জুড়ে দাও, কোন দিক দিয়ে কার নাড়ি ভুঁড়ি বেরিয়ে এসেছিল এবং কেন? একটু খেয়াল করে দেখো, কানের কাছে বন্দুকের শব্দ শুনে বাঘটা সঙ্গে সঙ্গে লাফ দিয়ে জঙ্গলে পড়ে অদৃশ্য হয়ে গেল। বাঘের লাফ দিয়ে পড়ার সঙ্গেই হর সিংয়ের নাড়ি ভুঁড়ি সব বেরিয়ে পড়ে শুকনো ঘাসপাতা কাঠের টুকরোর ওপর ছড়িয়ে পড়ল। এখানে কার এবং কোন দিক দিয়ে দুই উত্তরটি আছে। লাইনটা পড়ে বুঝে প্রশ্ন অনুযায়ী গুছিয়ে লেখো। এবং কেন, কেনটা জানার কথা। তারা শিকারে গেল, শিকার পেল না, তারপর কী ঘটনা ঘটল, ওই শেষের অংশ থেকে দু চারটে বাক্য, খুব বেশি দরকার নেই, তিনটে ভাগ, প্যারা চেঞ্জ করে করে লিখে দেবে। পরের প্রশ্ন দু নম্বর, এসব ভেবে মনটা দুজনেরই খুব দমেছিল, দুজন কে কে, তারা কী কারণে দমেছিল? দমেছিল মানে মন খারাপ হয়ে থাকা বা মন ভারাক্রান্ত হয়ে থাকা, কোনো কাজ সফলভাবে না করতে পারলে যেটা হয়। প্রত্যেকেই কিন্তু ওই জায়গাটা দেখো, গোটা দিনটা এভাবে জঙ্গলে ঘুরে হয়রান হলাম, অথচ একটা কিছু নিয়ে বাড়ি ফিরতে পারছি না, এসব ভেবে মনটা দুজনেরই খুব দমেছিল। দুজন কে কে, আশা করছি আর বলতে লাগবে না, তারা কী কারণে দমেছিল? ওই যে বললাম, আমরা যেই আশা নিয়ে এগিয়ে যাই, সেই আশাটা যদি পূরণ করতে না পারি, কাজটা যদি সফলভাবে করতে না পারি, তাহলে তো আমাদেরও মনটা খারাপ হয়। ঠিক সেই রকম হয়েছে তাদের দুজনের সাথে। ওই দু থেকে তিনটে চারটে বাক্যে লিখে ফেলো, যেখানটা আমি পড়িয়ে দিলাম তার আগে পরে মিলে, গল্পটা মিলে উত্তরটা হয়ে যাবে। তিন নম্বর প্রশ্ন দেখো, বাড়িতে মুখ রক্ষা করবে, কে মুখ রক্ষা করবে এবং কিভাবে? এখানে মুখ রক্ষা করবে বলতে তার মান সম্মান বাঁচানো, বা বলা যেতে পারে সে কিছুই যেহেতু করতে পারছে না, অন্তত কিছু নিয়ে গেলে তার মনটাও ভালো হয়ে যাবে। গল্পের কোথায় আছে অংশটা আমি একটু বলে দিচ্ছি, দেখো, ক্যাঁ ক্যাঁ করে তার মধ্যে থেকে একটা উড়ে এসে আমাদের সামনের হলদু গাছের ডালে বসল। কি বসল কাদের সামনে ভাবলেই তুমি পেরে যাবে, চোখের সামনে ডালের ওপরে পাখিটাকে দেখতে পেয়ে হর সিং লোভ সামলাতে পারল না, বলল এটাকে নিয়েই আজ বাড়িতে মুখ রক্ষা করবে। তাহলে কাকে নিয়ে, কে করবে, সবটা বোঝা গেল তো? কিন্তু অবশ্যই তিনটে প্রশ্নের ক্ষেত্রেই কোথার থেকে নিচ্ছ অংশটা, কার লেখা, সেই গল্পের নাম যেন উল্লেখ থাকে। তারপর দেখো, তোমাদের পাঠ্য বইয়েই আছে, নিচের শব্দগুলি দিয়ে বাক্য গঠন করো, বিপত্তি, আনাড়ি, অশুভ, নালা, ঝোপ ঝাড়, ভয়ঙ্কর। গুছিয়ে আমরা যেভাবে কথা বলি ঠিক সেই রকমভাবে এই শব্দগুলো দিয়ে বাক্য গঠন করে ফেলো। তাহলে এই পর্যন্তই আমাদের কিন্তু অধ্যায়টাও শেষ, তবে তোমাদেরও যেন প্রত্যেকের হয়ে যায়, কাজ করে নিজের শিক্ষক শিক্ষিকার কাছে এটা সংশোধনের জন্য পাঠিয়ে দেবে। তাহলে বাঘ শিকার গল্প আমাদের হয়ে গেল।
এই শিকার সম্পর্কিত আরও কিছু আমাদের যদি আগ্রহ হয় আমরা নিশ্চয়ই প্রত্যেকেই পরে পড়ে পড়ে দেখব। তাহলে আজকের মতো ধন্যবাদ, সকলে কাজটি করে নাও, গল্পটা প্রয়োজনে আবার পড়ো, তাহলে উত্তরগুলো সকলে পারবে। তাহলে চলো, টাটা, ভালো থেকো, সুস্থ থেকো, আবার পরের ক্লাসে দেখা হবে।